আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি, আমি মাত্র 5 মিনিটে কীভাবে দুধ চা বানাই এবং এই চাটি অসম্ভব মজার হয়ে থাকে, তো খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন। তো চলুন দেখি কীভাবে আমি বানাই। এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই চাটা লিকুইড গরুর দুধ দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে দুধটা আগে একটু জাল করে নেবেন বা একটু ঘন করে নিন। তো 3 কাপ পানির মধ্যে আমার গরু দুধ লাগবে, আমি যেহেতু গরু দুধ দিয়ে করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা জানেন 4 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ গরু দুধ লাগে, সেক্ষেত্রে যেহেতু 3 কাপ দিয়েছি আমি একটু বেশি পরিমাণে গরু দুধটা দিয়েছি। আর আমি খুব বেশি জাল করব না, আমি অল্প সময়ে এই চাটা তৈরি করব। তো একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গরু দুধটা দেওয়ার আগে কিন্তু পানি যেন খুব বেশি গরম না হয়, সেক্ষেত্রে দেখা যায় গরু দুধটা কিন্তু দলা বেঁধে যাবে, এটা ভাঙতে চাইবে না। তো আমি তারপরে এখানে যখন মিশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। আর আমি যেহেতু অল্প কিছুক্ষণ জাল করব, সেজন্য যেন চিনির পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়, এজন্য আমি চিনিটা আগেই দিয়ে দিলাম। তো দিয়ে এই দুধটাকে আমি বলক উঠিয়ে নিব। যখন 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে জাল করেছি, তো জাল করে নেওয়ার পরে আমি আর বেশি জাল করব না, কিন্তু দুধটা অনেক ঘন তাই আমি আর বেশি জাল করছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি চা পাতি, এখানে চা পাতি দিয়ে দিলাম আমি 3 চা চামচ। তো দিয়ে আমি এটাও, চা পাতি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ চুলোর মধ্যে রাখতে হয় না, সেটা আপনারা সবাই জানেন। তো আমার চাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এভাবে আমি আরও 1 মিনিটের মতো রাখবো চা পাতি দিয়ে, যেন চায়ের রঙটা খুব ভালোভাবে চলে যায়। আর চা পাতিটা কিন্তু অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে দেখা যায় চাটা তেতো হয়ে যেতে পারে। তো আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমি চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে নিভিয়ে দিয়েছি। তো আমি এটা একটু সার্ভ করে দেখাচ্ছি। তো একটা স্ট্রেনার দিয়ে আমি চাটা ছেঁকে নিচ্ছি, আপনারা চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমারটা হাতের কাছে পাচ্ছিলাম না তাই আমি এটা দিয়ে কাজটা সেরেছিলাম। তো আমার দুধ চা তৈরি করা হয়ে গিয়েছে, আর আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।